স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। আমি ইশরাত জাহান উর্মি আজ আপনাদের সাথে আছি। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীর নানান সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আর তারই ধারাবাহিকতায় প্রতি বুধবার আমরা কথা বলি লাইফস্টাইলের বিভিন্ন দিক নিয়ে। আজ আমরা কথা বলবো ফিজিওথেরাপি, করোনাকালে সুস্থ থাকা এই বিষয়টি নিয়ে। আমরাই বলবো না, আপনারাও বলবেন। স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে যুক্ত হতে পারেন আপনিও। আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আমার সাথে আজ আছেন ব্যাক ইন মোশন লিমিটেডের চিফ ফিজিক্যাল থেরাপি কনসালটেন্ট ডক্টর তাজিয়া সর্দার। আপনাকে স্বাগত তাজিয়া সর্দার। প্রথমত আমি জানতে চাই যে ফিজিওথেরাপি বিষয়টি আসলে কোন কোন শারীরিক অবস্থায় প্রয়োজন হয়, আর যেহেতু এটি আমরা নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি, আপনি যদি একটু নারীকে যুক্ত করে বলেন যে আসলে কোন কোন শারীরিক অবস্থায় ফিজিওথেরাপি প্রয়োজন হয়। ধন্যবাদ উর্মি আপু, খুব চমৎকার একটা আয়োজন এবং বিষয়টা আসলে খুব সময় সাপেক্ষ। আসলে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে মেয়েরা যেটা হয় বরাবরের মতোই আমরা আসলে আমাদের স্বাস্থ্যের ব্যাপারে সব সময় একটু নিগলেক্টই করি বাই সেলফ চয়েস। অনেক সময় পরিবারের অন্যান্য সবাইকে টেক কেয়ার করতে করতে আমরা নিজেদের কথাটা অনেক সময় ভুলে যাই, যে কারণে আমরা ক্লিনিকে যখন একজন পেশেন্টকে দেখি দেখা যায় যে কমপ্লিকেশনের অনেক অ্যাডভান্সড পর্যায়ে চলে এসেছে। তো ফিজিওথেরাপি বা ফিজিক্যাল থেরাপি আসলে নারীদের হেলথের অলমোস্ট সব ক্ষেত্রে আসলে অ্যাপ্লিকেবল। যেমন ধরুন একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় একটা চেঞ্জ আসে, সেটা হচ্ছে প্রেগনেন্সি, সে যখন মা হচ্ছে। তো এই সময় অনেক ধরনের ব্যাক পেইন হয়, অনেক ধরনের ইউরিনারি ইনকন্টিনেন্সি, যেটা পেশাবের সমস্যা, এবং এরকম অনেক ধরনের সমস্যা আছে। এবং বাচ্চা হওয়ার পরেও পেলভিক ফ্লোর ডিসফাংশনের মতো অনেক ধরনের কমপ্লিকেশন দেখা যায়। এবং এই ধরনের সমস্যা যখন হয় তখন দুইটা চ্যালেঞ্জ হয়। এক হচ্ছে আমরা মেয়ের অনেক সময় জানি না যে আসলে এটা সঠিক সমাধান কি, বা কি ধরনের হেলথ কেয়ার প্রফেশনালের কাছে গেলে আমরা সঠিক হেল্পটা পেতে পারি। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা আসলে মানে যে বিষয়টাকে কতটুকু প্রাধান্য দিব এই বিষয়ে আসলে আমরা মানে কনফিউজড থাকি। তো সেক্ষেত্রে আসলে আমি বলবো যে ব্যাক পেইন থেকে শুরু করে শরীরের বিভিন্ন রকমের ব্যথা এবং প্রসবজনিত অনেক ধরনের সমস্যা, যেটা মেয়েরা জানেন যে হয়ে থাকে, আর এসব ক্ষেত্রে আসলে ফিজিক্যাল থেরাপি চমৎকার ভূমিকা রাখে। কারণ এটা হচ্ছে যে আমাদের শরীরের স্ট্রাকচারাল যে প্রবলেমগুলো, যেটা হচ্ছে যে ব্যথা হলে আমরা আপাত দৃষ্টিতে হয়তো ব্যথার একটা ওষুধ খেলে কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য দেখা যাচ্ছে যে আমরা সিমটম থেকে রিলিফ পাচ্ছি, কিন্তু আসলে মেকানিক্যাল বা স্ট্রাকচারাল যদি কোনো সমস্যা থাকে, যেমন ধরেন মাসলের উইকনেস বা ইমব্যালেন্স বা টাইটনেস যদি থাকে, বা মেরুদণ্ড বা হাড়ের যদি কোনো কিছু নড়ে যেয়ে থাকে, তো সেগুলা কিন্তু সঠিক জায়গায় না বসানো পর্যন্ত, বা যে মাসলের উইকনেস সেটাকে স্ট্রেংথেনিং না করা পর্যন্ত, আর টাইটনেস কে যদি ফ্লেক্সিবিলিটি না দেওয়া হয়, তো ততক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে যে সমস্যাটা ব্যথাটা পারসিস্ট করছে এবং আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তো এই জন্য আসলে ফিজিক্যাল থেরাপিতে আসলে ট্রিটমেন্ট গুলো ফোকাস করে স্ট্রেংথেনিং মাসল উইকনেস ইমব্যালেন্স গুলোকে ব্যালেন্স পর্যায়ে নিয়ে এসে মানে পুরো হোলসাম একটা ট্রিটমেন্ট জীবনযাপন পদ্ধতির কারণে আমাদের এই সমস্যাগুলো আজকাল হচ্ছে। একেতে আমরা একটা প্যান্ডেমিকের সময় আছি, একটা মহামারীর সময় আছি, এই করোনার সময়ে এই লকডাউনেও প্রচুর ঘরবন্দি মানুষ থেকেছেন, এবং সেই সময় দুরকমই হয়েছে। কারোর হয়তো কাজ একেবারেই কমে গিয়েছে, আবার নারীদের কাজ অনেক বেড়ে গিয়েছে, এরকমও হয়েছে। আবার ওয়ার্ক ফ্রম হোমও এখন একটা খুবই জনপ্রিয় বা প্রয়োজনীয় ধারা, না করে পারছেন না অনেকেই, মানে অনেকেই মানে কি মানে বেশিরভাগ চাকরিজীবী ওয়ার্ক ফ্রম হোম করেছেন দীর্ঘদিন। জীবনযাপন পদ্ধতির, যেহেতু আজকে আমরা আসলে কথাই বলছি লাইফস্টাইল নিয়ে, জীবনযাপন পদ্ধতির এই সমস্ত সমস্যার কারণেও কি ফিজিওথেরাপি প্রয়োজন হয় কি না? জি অবশ্যই, উনি আসলে খুব চমৎকার একটা পয়েন্ট বলেছেন, সেটা হচ্ছে যে হ্যাঁ, করোনাকালীন সময় আসলে মেয়েদের উপরে কিন্তু একটা এক্সট্রা প্রেশার চলে এসেছে। অনেক অনেকেই আছেন যে যাদের গৃহকর্মী ছিল, তারা হয়তো দীর্ঘদিন গৃহকর্মীকেও ঘরে অ্যালাউ করতে পারেনি, তো পরিবারের সব ধরনের কাজ হয়তো তাকে একাই ম্যানেজ করতে হয়েছে। প্লাস এই সময়
আমাদের ছেলে মেয়ে স্বামী সন্তান সবাই আসলে পরিবারে ছিল, তো ওয়ার্কলোডটা অনেক বেড়ে গিয়েছিল। তো এটার কারণে শরীরে যে এক্সট্রা প্রেশার পড়েছে, এতে দেখা যাচ্ছে যে ব্যাক পেইন, মাইগ্রেন, এরকম অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে, যেগুলো আসলে ফিজিক্যাল থেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট পাওয়াটা খুবই। আরেকটা যেটা হচ্ছে যে আসলে করোনার সময় আরেকটা যে চেঞ্জটা এসেছে যে আমাদের সেডেন্টারি লাইফস্টাইলটা অনেক বেড়ে গেছে, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে অ্যাক্টিভিটি লেভেল, যেমন ধরুন আমরা যদি একজন মেয়ে শিক্ষকের কথা চিন্তা করি যে তিনি একজন শিক্ষিকা, তিনি কিন্তু ক্লাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেন, এতে কিন্তু তার একটা ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটি হয়ে যেত দাঁড়িয়ে থাকাটা, কিন্তু সেই সিনারিওটা এখন চেঞ্জ হয়ে দেখা যাচ্ছে যে টিচার কিন্তু এখন দীর্ঘ সময় কি হচ্ছে উনি এখন ডেস্কের সামনে বসে কথা বলছেন, টিচিং করতে হচ্ছে, কম্পিউটার স্ক্রিনের সামনে দীর্ঘ সময় বসে থাকার কারণে তার হয়তো হেডেক হচ্ছে, মাইগ্রেনের সমস্যা দেখা দিচ্ছে। তো এসব ক্ষেত্রে আসলে হেডেকের জন্য কিন্তু ফিজিক্যাল থেরাপিতে খুব চমৎকার কিছু ট্রিটমেন্ট আছে, যেটা দ্বারা আসলে শুধু ওষুধের পাশাপাশিও এই ট্রিটমেন্ট গুলা কিন্তু খুব উপকারী হয়ে থাকে। আর দীর্ঘ সময় বসে থাকার কারণে আসলে শরীরের ডায়াবেটিস, হার্ট ডিজিজ এর মতো অনেক ক্ষতিকর রোগের চান্স কিন্তু অনেক বেড়ে যায়। তো সেজন্য আসলে প্রয়োজন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়ানো, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াবো কিভাবে এবং কি ধরনের এক্সারসাইজ আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটার গাইডেন্স কিন্তু একজন সঠিক ফিজিওথেরাপিস্ট খুব চমৎকার ভাবে দিতে পারে। জি, একটি বিষয় যে ফিজিওথেরাপির বিষয়টি তো একটু সময় সাপেক্ষ, মানে ফিজিওথেরাপির বিষয়টা এমন নয় যে আমি একদিন নিলাম আর সুস্থ হয়ে গেলাম, এটি একটি প্রক্রিয়ার ব্যাপার। হয়তো কারোর 7 দিন লাগতে পারে, কারোর 10 দিন লাগতে পারে, কারোর হয়তো আরও বেশিও লাগতে পারে। এই সময়টা বের করা আসলে নারীদের জন্য অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু এটি তো আসলে প্রয়োজনীয়। সো সেই প্রয়োজনটার কথা আপনি একটু বলবেন কিনা, যে এই সময়টা বের করতেই হবে আসলে যে কোনো মূল্যেই হোক। হ্যাঁ, আসলে আপু খুব দারুণ বলেছেন, এবং এই কথাটা আসলে আমি শুরুতে বলছিলাম যে আসলে যে কোনো ট্রিটমেন্ট আসলে সময় সাপেক্ষ, কিন্তু সবচেয়ে ভালো হয় যে সমস্যাটা যদি আসলে আপনি যেটা বলছিলেন যে কারো 7 দিন, কারো 10 দিন, কারো 20 দিন, তো সবচেয়ে ভালো হয় যদি আপনি যদি সমস্যাটা যদি একেবারে শুরুতে থাকে, একেবারে ইনিশিয়াল পর্যায়ে, তখন কিন্তু আপনার রিকভারি টাইমটা কিন্তু অনেক কম হয়ে যায়। কিন্তু আমরা যত দিন এটার জন্য অপেক্ষা করব, ট্রিটমেন্ট নিব না, প্রবলেমটা কিন্তু তত বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। আর আপনি যেটা বলছিলেন যে আসলে হ্যাঁ, পরিবারকে সবকিছু ম্যানেজ করে আসলে সময় সাপেক্ষ ট্রিটমেন্ট নেওয়াটা অনেকের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো যে আমরা মেয়েরা ঘর যারা ঘরকে সামলাই, পরিবারকে সামলাই, আমরা যদি আসলে অসুস্থতার কারণে যদি পরিবারকে টেক কেয়ার না করতে পারি, তখন কিন্তু সমস্যাটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আপনি যদি মানে সমস্যার শুরুতে যদি এটাকে প্রাধান্য দিয়ে টেক কেয়ার করেন, তাহলে দেখা যাবে যে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাচ্ছেন এবং আপনি ইউ ক্যান গেট ব্যাক টু ইয়োর নর্মাল লাইফ। কিন্তু আপনি যদি সমস্যাটাকে যদি ধরে রাখেন, তখন দেখা যাচ্ছে সুস্থ হতে তখন আপনার সময় আরো অনেক বেশি লেগে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের সাফারিংসটাও কিন্তু বাড়ছে। আপনার ছেলে মেয়েকে হয়তো আপনি সেভাবে টেক কেয়ার করতে পারছেন না, হাজবেন্ড আপনার জবেও হয়তো আপনি সেভাবে পারফর্ম করতে পারছেন না, লেটস সে আপনার ব্যাক পেইন হয়েছে, ব্যাক পেইনটা শুরুর পর্যায়ে থাকলে কিন্তু আপনি খুব কুইকলি এটা থেকে রিলিফ পেতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যত সময় এটা ধরে রাখবেন, আপনার নিজের সাফারিংসটাই বাড়ছে। তো আসলে আমাদের মেয়েদেরকে আসলে শিখতে হবে যে নিজেকে যদি আমি ফার্স্ট পুট করি, তাহলে আমি নিজে ঠিক থাকলে আমি আমার পরিবারের সবাইকেও আসলে খুব চমৎকারভাবে টেক কেয়ার করতে পারবো। আমরা করোনার সময়ের জীবনযাপন পদ্ধতির কথা বললাম, কিন্তু স্বাভাবিক সময়ের জীবনযাপন পদ্ধতিও আমাদের, যা আমরা যেভাবে ওয়ার্ক প্লেসে বসে কাজ করি, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আছে দাঁড়িয়ে কাজ করার নিয়ম, দীর্ঘ সময় যারা কাজ করেন তারা কিন্তু দাঁড়িয়ে কাজ করেন। আবার আমাদের এখানে নারীরা দীর্ঘ সময় দাঁড়িয়ে রান্না করেন, খুব ইমব্যালেন্স একটা মানে জীবনযাপন পদ্ধতি আমাদের এই শারীরিক কাঠামো, বিভিন্ন শারীরিক কাঠামোর জন্য, সেগুলোতে কোনো পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন কিনা?
হ্যাঁ, অবশ্যই আমাদের পরিবর্তন আনা প্রয়োজন। এক বলবো, যারা কর্মজীবী এবং যারা ডেস্কে দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের জন্য খুব চমৎকার একটা টিপস হচ্ছে, আমরা এখন সবাই ফোন ব্যবহার করি, ফোনে রিমাইন্ডার দেওয়া যায়। তো আমি যে জিনিসটা আমার পেশেন্টদের ক্লায়েন্টদের সবসময় বলি সেটা হচ্ছে যে দীর্ঘ সময় বসে থাকার এই সাইকেলটা ব্রেক করতে হবে। এটার কারণ হচ্ছে যে দীর্ঘ সময় বসে থাকার জন্য আমাদের হৃদরোগ, ডায়াবেটিসের যে ঝুঁকি বেড়ে যাচ্ছে এটা কিন্তু খুবই হার্মফুল আমাদের জন্য। তো আমরা সবচেয়ে ইজি যে কাজটা করতে পারি, যে প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা যখন অফিসে আছি প্রতি ঘন্টায় ঘন্টায় যদি আমি আমার ফোনে অ্যালার্ম সেট করে রাখি যে 1 ঘন্টা পর আমার একটা রিমাইন্ডার আসবে, এবং আমি 5 মিনিট উঠে একটু হাঁটা চলা করে কয়েকটা স্ট্রেচিং ব্যায়াম করে নিব, তারপরে আমি আবার বসবো, এতে করে কিন্তু দীর্ঘ সময় বসে থাকার যে নেগেটিভ যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে আমাদের শরীরে, এই নেগেটিভ রিয়াকশনটা কিন্তু আমরা এই সাইকেলটা ব্রেক ডক্টর করতে পারছি। তারদিয়া সর্দার, আমরা একটা বিরতির সময় পৌঁছে গেছি, আমরা বিরতি থেকে ফিরে এসে আবারও আপনার কাছ থেকে এই টিপস গুলো নিশ্চয়ই শুনবো। থাকুন আমাদের সাথে সমাধান সূত্রে, একটা বিরতি এবার সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পর। সমাধান সূত্রে আমাদের আজকের আলোচনার বিষয় ফিজিওথেরাপি, করোনাকালে সুস্থ থাকা। আমাদের সাথে আছেন ব্যাক ইন মোশন লিমিটেডের চিফ ফিজিক্যাল থেরাপি কনসালটেন্ট ডক্টর তাজিয়া সর্দার। ডক্টর তাজিয়া সর্দার, কী কী কারণে হয় সেটি আমরা জেনেছি, দুটি বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাই। একটা হচ্ছে স্নায়ুতন্ত্রের কোনো সমস্যা থাকলে আমরা জানি যে ফিজিওথেরাপি নিতে হয়, এবং হাড় ক্ষয়জনিত রোগ, মানে এ দুটো আমি এই জন্য উল্লেখ করলাম, বিশেষত এই দুটো মেয়েদের মধ্যে দেখা যায়। হাড় ক্ষয়জনিত রোগ তো খুব বেশি দেখা যায়, আমাদের দেশের নারীরা সারা বছর বা সারা জীবন প্রচুর কাজ করেন, এবং এরপর 40-এর পর বা 35-এর পর গিয়ে তার হাড় ক্ষয় শুরু হতে থাকে, এবং একবার হাড় ক্ষয় শুরু হলে তারপরে সেটি সমাধান করা খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে ফিজিওথেরাপি কী ধরনের উপকারে আসতে পারে? জি, খুব চমৎকার একটা প্রশ্ন। আসলে মেয়েদের একটা এইজের পর, বিশেষ করে 40+ হয়ে যাওয়ার পর, এবং স্পেশালি এই জিনিসটা আরো বেশি অ্যাক্সেলারেটেড হয়ে যায় যখন সে মেনোপজে পার হয়, তখন দেখা যাচ্ছে যে এই অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়জনিত সমস্যা, অস্টিও আর্থ্রাইটিস, বোনের ইনফ্লামেশন, এ ধরনের সমস্যা আসলে খুব অনেক দেখা দেয়। তো এক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা হচ্ছে যে, এক হচ্ছে যে আপনার যখন তখন স্বাভাবিকভাবে হাড়ে যে কোনো লোড বা প্রেশার নেওয়ার ক্ষমতাটা কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি যদি এক্সারসাইজ করেন এবং আপনার স্পেসিফিক সমস্যার জন্য যে ট্রিটমেন্ট অনুযায়ী যে ধরনের এক্সারসাইজ এবং যে ট্রিটমেন্ট গুলো প্রয়োজন সেগুলো করলে যেটা হচ্ছে যে মাসল গুলাকে যদি স্ট্রেংথেনিং করা হয়, এবং এটার কারণে অনেক সময় হাড় ক্ষয় হয়ে গেলে সেখান থেকে অনেক সময় নার্ভের উপরে কম্প্রেশন পড়তে পারে, তো আসলে সবকিছু মিলিয়ে আসলে সমস্যাটা দেখা দেয়। তো সেক্ষেত্রে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট গুলা যেটা করে যে আপনার শরীরে যখন ওয়েট বেয়ারিংটা বাড়াচ্ছেন, আপনি যখন ফিজিক্যাল লোড দিচ্ছেন, তখন এক হচ্ছে যে আপনার মাসল গুলো স্ট্রেংথেনিং হচ্ছে, প্লাস আমরা যখন ওয়েট বেয়ারিং এক্সারসাইজ করি তখন কিন্তু বোন গ্রোথটা স্টিমুলেট হয়। তো এই জন্য আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ফিজিক্যাল থেরাপিটা এত জরুরি। ফিজিক্যাল থেরাপিটা প্রয়োজন যে তারা সঠিক গাইডলাইন দিতে পারবে, কারণ আপনি যদি আমি না জেনে না বুঝে যদি শুধু জিমে গিয়ে এখন ওয়েট লিফটিং করি, হেভি লিফটিং করি, এক্সারসাইজ করি, তাহলে আমি কিন্তু বুঝতে পারছি না যে আমার জন্য কোন এক্সারসাইজটা সঠিক হবে। যেমন কিছু ধরনের ব্যাক পেইন আছে যেটার জন্য আমি ফরওয়ার্ড ফ্লেকশন করাটা আমার জন্য ক্ষতিকর, আবার কিছু ব্যাক পেইন আছে যেখানে ফরওয়ার্ড ফ্লেকশনটা আপনার জন্য প্রয়োজন। তো সেজন্য আসলে একজন এক্সপার্ট গাইডেন্স এর প্রয়োজন হয় যে আমার জন্য সঠিক এক্সারসাইজটা কি হবে এবং কত মাত্রায় কত ইন্টেন্সিটিতে আমি করব, এই বিষয়ে আসলে সঠিক গাইডলাইন পাওয়াটাও প্রয়োজন। তো আমাদের যাদের একটু বয়স হয়েছে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, আর বোন যে লসটা হচ্ছে, ডিজেনারেশন হচ্ছে, সেটা প্রিভেন্ট করার জন্য কিন্তু আমরা এখন থেকেই যত বেশি আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবো, যত বেশি আমরা বনে আমরা ওয়েট
ওয়েট বেয়ারিং এবং এই লোডটা দিব তত কিন্তু হাড়ের ক্ষয়টা আমাদের কমবে, যে রেটে আমাদের হাড়টা ক্ষয় হচ্ছে। তো সেজন্য আর্লি এজ থেকে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে এবং এটা কন্টিনিউ করতে হবে। ডাক্তার দাদা, শুধু আরেকটি বিষয় হচ্ছে, আপনি বলছেন যে গাইডলাইন পেতে হবে কারোর কাছে, মানে দক্ষ কারোর কাছে গিয়ে। এই গাইডলাইনটা আসলে কিভাবে পেতে পারে, মানে কোথায় যেতে হবে এই ফিজিওথেরাপির জন্য, কোথায় কোথায় যাওয়া যেতে পারে সেটি যদি একটু জানান। আমি যেটা বলবো যে আসলে বাংলাদেশের ক্ষেত্রে এ ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকতে হবে, যেহেতু বাংলাদেশে বেশ কিছু লেভেলে ফিজিওথেরাপিস্ট প্র্যাকটিস করে থাকেন। তো আমি প্রত্যেককে বলবো যে আসলে এখন মানে অনলাইনের মাধ্যমে বা আমাদের খুব সহজে আমরা ইনফরমেশনটা পেতে পারি যে আর কি কারা দক্ষ ফিজিওথেরাপিস্ট আছে আপনার এরিয়াতে, এবং ভালো করে খোঁজ খবর নিয়ে তাদের ক্রেডেনশিয়াল জেনে বুঝে আসলে আমাদের যাওয়া উচিত। যেমন ডিপ্লোমা লেভেলে আছে ফিজিও এবং গ্রাজুয়েট ব্যাচেলার লেভেলে আছে এবং কিছু সংখ্যক মাস্টার্স লেভেলেও আছে। আমি যেহেতু বিদেশে দীর্ঘদিন ছিলাম পড়াশোনা করেছি, আমি ডক্টরেট লেভেলে পড়াশোনা করেছি সেখানে, যেটা বাংলাদেশে এখনো ফিজিওথেরাপি ফিল্ডে ডক্টরেট ডিগ্রিটা এখনো হয়নি। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারাই আসলে ফিজিওথেরাপির কাছে যেতে চাচ্ছেন, ভালো করে জেনে বুঝে একজন দক্ষ থেরাপিস্টের কাছে যাওয়া উচিত, যে আসলে আপনি যাকে আপনি ট্রাস্ট করতে পারছেন যে না ইনি আমাকে সঠিক তথ্যটা দিতে পারবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে পড়াশোনা এবং প্লাস তার কর্ম অভিজ্ঞতাটা খুব ইম্পর্টেন্ট। আর খরচের বিষয়টি যদি একটু তুলে ধরেন, এটি অনেক মানে খরচের ব্যাপার বলে আমরা জানি, সো খরচের দিকটি যদি একটু তুলে ধরেন সেক্ষেত্রে আমাদের দর্শকদের হয়তো সুবিধা হবে। খরচের বিষয়টা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস আছে, তো এ ব্যাপারে আসলে এক্স্যাক্টলি কত খরচ, কি কে কত চার্জ করছে আমার পক্ষে বলাটা মুশকিল। বাট মানে বিভিন্ন লেভেলে আসলে আছে, এবং আপনি মানে কতক্ষণ নিচ্ছেন, আর কেউ হয়তো কম সময় নিচ্ছে, কেউ হয়তো বেশি সময় নিচ্ছে, তো খরচটা হয়তো ডিপেন্ড করবে সেই অনুসারে। আর আরেকটা হচ্ছে যে মানে আমরা আপাত দৃষ্টিতে এটাকে মানে এক্সপেন্সিভ যদি মনে হয়, তো আপনাদেরকে চিন্তা করতে হবে যে ইন দা লং রান আমি যদি এই আপনার যে সমস্যাটা এখন ইনিশিয়াল পর্যায়ে আছে এটাকে যদি আমি এখন টেক কেয়ার না করি, তো সেটা যদি আরো কমপ্লিকেটেড হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি ভবিষ্যতে এটাকে টেক কেয়ার করার জন্য আমাকে যত এক্সরে এমআরআই বা ইভেন সার্জারি যদি করতে হয়, তো সেটা আরো বেশি খরচ সাপেক্ষ হয়ে যেতে পারে। তো ইনিশিয়াল স্টেজে টেক কেয়ার করলে তো সেটা তো খরচের দিক থেকে আমি অনেক সাশ্রয়ী হচ্ছি। তো সেজন্য আর কি চিন্তা করতে হবে যে আমি আমার সাফারিং কমাচ্ছি, প্লাস আসলে উই ক্যান পুট এ প্রাইস অন আওয়ার হেলথ, সো সুস্থ থাকার জন্য তো আমাদেরকে যেটা প্রয়োজন সেটা করতে হবে। জি, আমার একদম শেষ প্রশ্ন ডক্টর তাজিয়া সর্দার, যে এই এই যে থেরাপির তো বিভিন্ন সাইড আছে, ম্যানুয়াল থেরাপি, এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি, সব মিলিয়ে আসলে ভালো হবার সম্ভাবনা কতটুকু থাকে কেউ যদি সমস্যা নিয়ে যান এই ফিজিওথেরাপির মধ্যে? একদম শেষ প্রশ্ন আপনার কাছে। আমি যেটা বলবো যে ফিজিওথেরাপির বিষয়টা এরকম যে কেউ মাত্র, যেমন আমি অনেক পেশেন্ট আমাদের কাছে আছে যে হয়তো প্রেসক্রিপশন দিয়েছে যে শুধু শর্ট ওয়েভ থেরাপি বা শুধু আল্ট্রাসাউন্ড করতে হবে। তো আসলে শুধু আল্ট্রাসাউন্ড বা শুধু শর্ট ওয়েভ থেরাপি এটা করে আসলে সুস্থ হওয়াটা যায় না, মানে সুস্থ হওয়ার জন্য আসলে আপনাকে মানে ইলেকট্রোথেরাপি বা আল্ট্রাসাউন্ড এগুলো যেটা করে এটা আপনাকে ইমিডিয়েট একটা পেইন রিলিফ দেয়, সেজন্য লং টার্ম সলিউশনের জন্য আপনার ম্যানুয়াল থেরাপি প্রয়োজন, আপনার এক্সারসাইজ, স্ট্রেংথেনিং, শরীরের কন্ডিশনিং এগুলো প্রয়োজন। বাট আর কি অধিকাংশ ক্ষেত্রে। অনেক ধন্যবাদ ডক্টর তাজিয়া সর্দার, সমাধান সূত্রে এই ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গে থাকুন।